আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের সাথে সম্পর্কিত অনেক স্থান স্বাধীনতার এত বছর পরেও প্রজন্মের কাছে অপরিচিত, কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগুলো নিয়ে হয়তো তেমনভাবে ভাবেই নেই। তেমনই একটি স্থান হলো চাঁপাইনবাবগঞ্জ কেন্দ্রীয় শ্মশানের সাথে সংযুক্ত বধ্যভূমি। আমি অবাক হয়ে দেখলাম এমন একটি গুরুত্বপূর্ণ জায়গা সম্পর্কে গুগলে বা উইকিপিডিয়ায় তেমন কোনো তথ্যই নেই। চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা সেতু থেকে মহানন্দা নদীর পাড় ঘেঁষা সরু রাস্তা দিয়ে কিছুদূর গেলেই দেখা মিলবে রেহাচর শ্মশানঘাট বধ্যভূমির। স্থানীয়দের ভাষ্য মতে, 1971 সালে যুদ্ধ চলাকালে 6 থেকে 7 হাজার মানুষকে এখানে ধরে এনে হত্যা করে পাক হানাদার বাহিনী। 1971 সালের 25 মার্চ মধ্যরাতে নিরস্ত্র বাঙালির উপর অপারেশন সার্চ লাইট এর নামে পাকিস্তানি সেনাবাহিনী হত্যাকাণ্ড চালায়। এটা ছিল বিশ্বের নজিরবিহীন হত্যাকাণ্ড। বিশ্বের অন্যতম ভয়াবহ এই গণহত্যায় 30 লাখ মানুষ হত্যাকাণ্ডের শিকার হন। পাকিস্তানের সেনাবাহিনী এবং তাদের দোসর শান্তি কমিটি, রাজাকার, আল বদর ও আল শামস বাহিনীর সহযোগিতায় এ হত্যাকাণ্ড চলে। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত 5,000 বধ্যভূমির সন্ধান পাওয়া গেছে। চিহ্নিত করা সম্ভব হয়েছে 1,000-এর উপর। বধ্যভূমি থেকে অসংখ্য মাথার খুলি, শরীরের হাড়গোড় ও চুল পাওয়া গেছে। চাঁপাইনবাবগঞ্জ শহরের অদূরে মহানন্দার তীরবর্তী রেহাইচর গ্রামের শ্মশানঘাট ছিল পাকিস্তানি হানাদার বাহিনীর অন্যতম বধ্যভূমি ও গণকবর। 71-এর ভয়াবহ দিনগুলোতে মুক্তিযুদ্ধের পক্ষের অসংখ্য মানুষকে হত্যা করা হয় এখানে। এছাড়াও শহরের বহু তরুণ ও মুক্তিযুদ্ধের সমর্থক সাধারণ মানুষকে নির্মমভাবে শুধু হত্যা করাই হয়নি, বুলেট যেন খরচ না হয় তাই জবাই করেও মানুষকে হত্যা করা হয়। তারপর সেসব মৃতদেহকে মহানন্দে ভাসিয়ে দেওয়া হয় এবং অনেক লাশকে বিনা গোসল এবং জানাজায় একসাথে পুঁতে দেওয়া হয়। বহু বছর অযত্নে পড়ে থাকার পর মহান মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের হাতে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ও নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভ তৈরি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের হাসপাতাল ঘাট সংলগ্ন এলাকায় মহানন্দা নদীর তীরে মহান মুক্তিযুদ্ধের নিহত নাম না জানা হাজারো শহীদের এ বধ্যভূমিতে স্বাধীনতার দীর্ঘদিন পরে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা ও আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধে তুলে ধরতে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসির সহায়তায় ও প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল হতে প্রাপ্ত মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত চাঁপাইনবাবগঞ্জ শ্মশানঘাট বধ্যভূমি স্মৃতি স্মারকটি 2020 সালের 13 ডিসেম্বর উদ্বোধন করা হয়। শ্মশানঘাট আজও রয়ে গেছে, আজও প্রতিদিনই কোনো না কোনো স্বজনের চিতা জ্বলে। কিন্তু 71-এ যে চিতা জ্বলেছিল তার ক্ষত আজও কি সেরে গেছে আমাদের বুক থেকে? না, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন আমরা শহীদদের ব্যথার দান ভুলব না। মুক্তিযুদ্ধ বাঙালি জাতির সবচেয়ে কষ্টদায়ক একই সাথে গৌরবময় ঘটনা। এ যুদ্ধের মধ্য দিয়েই আমরা লাভ করেছি স্বাধীন দেশ, নিজস্ব পতাকা। 1971 সালের 26 মার্চ বাংলার ছাত্র, যুবক, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের জনগণ বর্বর হানাদার পাক বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে অবতীর্ণ হয়। তার পরিণতিতে 1971 সালের 16 ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। বিশ্বের মানচিত্রে খোদিত হয় একটা নাম, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। সীমান্তবর্তী জেলা হওয়ায় চাঁপাইনবাবগঞ্জ জেলার আনাচে কানাচে লুকিয়ে আছে মুক্তিযুদ্ধকালীন এমনই অনেক হৃদয় বিদারক কাহিনী ও স্মরণীয় স্থান। আবারও সেসব কাহিনী নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।